আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানাবো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, চাইলে কিন্তু এটাকে সমুচা বলতে পারেন। বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা আর কিছু সবজি। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি মজাদার নাস্তা এটি। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিব 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তেলের সাথে ময়দাটা যত ভালোভাবে মিশে যাবে নাস্তাটাও কিন্তু ততটাই মুচমুচে হবে। তো হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এক পর্যায়ে দেখবেন যে এটা মুঠ করলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে। তখন বুঝতে হবে এটা সুন্দর করে মাখিয়ে নেওয়া বা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি এখানে, দিয়ে একটা ডো বানিয়ে নেব। নর্মালি রুটি বা পরোটা বানানোর জন্য আমরা যেমন ডো বানাই সেরকম হলেই কিন্তু চলবে। তো পানিটা কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না, যেহেতু এখানে আমি তেল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তাই পানির পরিমাণটা কিছুটা পরিমাণে কম লাগবে। তো সেই জন্য একটু বুঝে অল্প অল্প করে বারবার করে দিয়ে পারফেক্ট একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো দেখুন ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকটা সফট। তো এটাকে আমি একটু উপর থেকে তেল মাখিয়ে তারপর রাখবো যেন একেবারে সফট থাকে, আর নাস্তাটাও কিন্তু সুন্দর হবে তাতে করে। তো সামান্য একটু তেল আমি মাখিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি একটু রেস্টে। আর ততক্ষণে আমি ভেতরে যেই পুরটা ব্যবহার করব সেটা বানিয়ে নেব এখন, এটা থাকুক একটা সাইডে। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখন যেহেতু শীত আসি আসি করছে তাই নতুন পেঁয়াজ পাতা উঠেছে বাজারে। তো আমি পেঁয়াজ পাতা নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে। নিয়েছি আলু ছোট করে কুচি করে নিয়েছি একদম ছোট করে, সেটাও আছে 1/2 কাপ পরিমাণে। বরবটি নিয়েছি আর কিছুটা পরিমাণে গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর নিয়েছি আমি পেঁয়াজ। তো এগুলো সব কিছু আমি ছোট করে কেটে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে শুধু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, প্রথমে লাল করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো এক এক করে সবজিগুলো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, একদম ছোট করে কিন্তু কিউব করে রেখেছি আমি এটাকে। আর এরপর দিয়ে দিলাম আমি একটু গাজর, গাজরটা একেবারে সামান্য পরিমাণে দিয়েছি আমি। এরপর দিয়ে দিলাম বরবটি, সেটাও কিন্তু ছোটো করে কেটে রেখেছি। এবার এই সবজিগুলো একটু শক্ত যেহেতু তাই 2 মিনিটের মতো প্রথমে একটু ভেজে নিচ্ছি আমি। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজ পাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে একসাথে একটু মিশিয়ে দিচ্ছি এখন। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে একটু মশলা দিচ্ছি আমি। এখানে দিয়ে দিব 1 চা চামচের 1/3 ভাগ পরিমাণে একটু লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া। মশলা বলতে কিন্তু এইটুকুই, আমি বেশি কোনো মশলা এখানে ব্যবহার করবো না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া বা অন্যান্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করলাম না। সামান্য কিছু মশলা দিয়েছি, একটু মিশিয়ে নেওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে, তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে আমি 2 একবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। সবজিগুলো যেহেতু একেবারে ছোট করে কেটে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে শুধু একটু নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো এটাকে। আমাদের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, তো নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আমি। আর এইদিকে আমি যে ময়দাটা খামির বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পর দেখুন এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। এবার একটু ময়াম দিয়ে নিতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু খুবই সুন্দর হবে। তো একটু ময়াম দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, একটু লম্বা রোলের মতো করে দিচ্ছি। দিয়ে বেশ কয়েকটা ভাগ করে নিতে হবে আর ছোট ছোট লেচি কেটে নিতে হবে এখান থেকে। তো লেচিগুলো কিন্তু একেবারেই ছোট ছোট হবে, কারণ এই নাস্তার জন্য কিন্তু খুব বেশি বড় লেচি আমাদের প্রয়োজন নেই, একেবারে ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি ছোট লেচিগুলোকে এভাবে করে একটু প্যাড়া বানিয়ে নিচ্ছি, কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। একটু প্যাড়ার মতো বানিয়ে নিচ্ছি প্রথমে আমি। 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, তাতে করে 11টি প্যাড়া হয়েছে, মানে 11টি নাস্তা হবে এখানে। তো আমি একটা বোলের মধ্যে তুলে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ড্রাই হতে না পারে। আর একটা লেচি আমি এখানে রেখেছি। তো এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি বেলিয়ে নিতে হবে। তো এখানে যে প্যাড়াটা সেটা কিন্তু একেবারেই ছোট, তো এটা দিয়ে আমি কোন সাইজের রুটি বেলি একটু দেখাচ্ছি। একেবারে পাতলা করে একটা রুটি বেলিয়ে নিতে হবে, শুধু একটু খেয়াল রাখবেন যেন ছিঁড়ে না যায়, কারণ এটা একেবারেই পাতলা করে আমি বেলবো। আর এতে করে নাস্তাটা কিন্তু খুব বেশি মুচমুচেও হয় আর দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। একদম খুব বেশি
পাতলা করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি, মানে কাগজ থেকে একটু মোটা, দেখুন একেবারেই পাতলা, মানে বললাম যে ছিঁড়ে না গেলেই চললো। তো এই দেখুন এমন হয়েছে। তো আমি এবার নাস্তাটা বানিয়ে তারপর দেখাবো। এই যে পুরটা, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার কিছুটা পরিমাণে পুর নিয়ে যে রুটিটার এই মাথায় এভাবে করে দিয়ে দিচ্ছি, একটু লম্বাটে করে নাস্তার মধ্যে এখানে দিয়ে দিতে হবে পুরটা। তো একটু লম্বাটে করে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর এভাবে করে এই পাশ থেকে ধরে শুধু একটা ভাজ আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আসলে আমি বলে বোঝাতে পারবো না, এটা দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে দিয়ে আমি আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলাম, একটা শুধু ভাজ এখানে দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে একটা কাটার নিয়ে এভাবে করে একটু কাট করে দিচ্ছি, চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। আর আমি যে কেটে দিচ্ছি এটা কিন্তু শেষ মাথা পর্যন্ত কাটছি না, আমি দেখাচ্ছি একদম শেষ মাথাটা কিন্তু জোড়া লাগানোই থাকবে। কেমন হবে একটু দেখাচ্ছি আমি, ঠিক এইরকম করে আমি কেটে নিয়েছি, একদম শেষ মাথাটা কিন্তু কাটিনি। তো এবার আমি পানি নিয়েছি, পুরো রুটিটার যে একটা রাউন্ড হয়েছে এই পুরাটার মধ্যে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, যেন আঠার কাজ করে এটা। তো একটু পানি এভাবে করে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিছুই না, শুধু এভাবে করে একটু পেঁচিয়ে যেতে হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখুন নাস্তাটা কিন্তু একেবারেই সহজে বানিয়ে নেওয়া যায়, তবে দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু অসাধারণ। একবার খেলে স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো দেখুন আমি এটাকে পেঁচিয়ে দিয়েছি, তারপর এরকম করে একটু বাঁকা করে দিলাম। শুধু পুরোপুরি আটকেও দিতে পারেন, তবে এরকম বাঁকা রাখলে আমার কাছে বেশি ভালো লাগছে, তো সেই জন্য এরকম করে আমি দিলাম আর মাথাগুলো একটু চেপে আটকে দিলাম, শুধু ব্যাস হয়ে গেল। একইভাবে এখন সবগুলো নাস্তা কিন্তু আমি বানিয়ে রেডি করে নেব। নাস্তাটা কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে, তবে ভাজার পরে এই নাস্তাটা বেশি সুন্দর লাগে দেখতে, কারণ ডিজাইনটা তখনই বেশ সুন্দর করে বোঝা যায়। তো একইভাবে নাস্তাগুলো বানিয়ে এখন আমি ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আমি প্রথমেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, ডুবোতেল হতে হবে অবশ্যই, কারণ ডুবোতেলে ভাজলে এটা সবচেয়ে বেশি মুচমুচে হবে। তো একসাথে আমি যে কয়টা নাস্তা দেওয়া যায় দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে ভাজতে হবে, যেন খুব সুন্দরভাবে চারদিক থেকে ভাজাও হয় আর এটা যেন একটু মুচমুচেও হয়। তো দেখুন বেশ কয়েকবার করে কিন্তু উল্টাপাল্টা করে দিতে হবে, একবার বা দুইবার দিলে হবে না, চারদিক থেকে সমান মুচমুচে চাইলে এটা কয়েকবার করে একটু উল্টাপাল্টে দিতে হবে। তো নাস্তাগুলো কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর একটা কালার চলে আসছে ধীরে ধীরে। এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন বোঝাই যাবে যে অনেকটা মুচমুচে হয়ে গেছে, তখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। একইভাবে ভেজে নিয়েছি সবগুলো নাস্তা। দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজাদার, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা। তো ভেঙে দেখাচ্ছি যে কেমন হলো, দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে এটা। এটা কিন্তু সবাই পছন্দ করে খাবে, বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছে। চলে এসেছি ভীষণ মজার, মুচমুচে এবং অসাধারণ দেখতে সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো এটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায়। মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা, আর অল্প কিছু উপকরণ সঙ্গে দিয়ে এই অসাধারণ রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাবো। আর এটা চাইলে একবার বানিয়ে এক মাসের জন্য কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তো চলুন এই নাস্তাটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর দুই চা চামচ পরিমাণে চিনি। এই দুই চামচ চিনি দেওয়ার কারণে কিন্তু ভীষণ সুন্দর হবে এটার টেস্ট, খুব বেশি মিষ্টি হয়ে যাবে না, তবে হালকা একটা মিষ্টি ফ্লেভার আসবে। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরা আর দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এই তেলের সাথে ময়দাটাকে। যত ভালো করে মেশানো হবে তত ভালো হবে এই নাস্তাটা, আর ততই বেশি মুচমুচে হবে। তো দেখুন হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে মিশিয়ে দিতে হবে। একটা পর্যায়ে দেবেন মুট করলে মুট হয়ে যাবে, আর ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে পারফেক্টভাবে তেলটা মিশে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেবো, আর ডোটা হবে নর্মাল রুটির জন্য আমরা যেরকম করি ওরকম একটা ডো হলে কিন্তু চলবে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না। তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এখানে আমি অল্প অল্প করে বারবার করে একটু একটু করে পানি নিয়ে নিয়ে এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে, আর এই 10 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে এটা একেবারে সেট হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর একটু ভালো করে ময়াম দিয়ে দিতে হবে এখন। যদি এখন একটু ময়াম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে মোলায়েম হয়ে যাবে এই যে ডোটা বানিয়েছি এটা, আর নাস্তাটাও খুব সুন্দর হবে।
তো দেখুন একটু ময়াম দিয়ে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এবার কিন্তু এটাকে রুটি বানানোর জন্য ভাগ করে নিতে হবে। তো একটু রোলের মতো লম্বা করে নিচ্ছি প্রথমে, নিয়ে আমি এটাকে ভাগ করে নেব, চারটি ভাগে ভাগ করে নিতে হবে, কারণ চারটি রুটি বেলে তারপরেই কিন্তু আমি নাস্তাটা এখানে বানাবো। তো চার ভাগে ভাগ করে নিচ্ছি, ভাগগুলো যেন সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সবগুলো লেচি দিয়ে কিন্তু পেড়া বানিয়ে নিতে হবে। তো একটা বানিয়ে আমি এখানে দেখাচ্ছি। তো বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা রুটি বেলে নিতে হবে এখানে। আর আমি রুটি বেলার জন্য এখানে কোনো আটা বা ময়দা ছিটিয়ে নিচ্ছি না, কারণ প্রয়োজন নেই। মূলত এই নাস্তাটা বানানোর জন্য কোনো আটা বা ময়দা ছিটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি খুব বেশি চিপকে না যায় বা আটকে না যায়, এখানে কিন্তু কোনো আটা বা ময়দার প্রয়োজন হবে না। তো দেখুন আমি বারবার করে উল্টে উল্টে এভাবে করে একটা রুটি এখানে বেলে নিচ্ছি। খুব বেশি বড় এখন আমি করব না, চিপকে যেন না যায় সেজন্যই কিন্তু বারবার করে তুলে আমি আবারও দিচ্ছি উল্টে পাল্টে। এভাবে করে আমি একটা রুটি বেলে নিচ্ছি, আর একইভাবে সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছি আমি। তো দেখুন এই যে এরকম হয়েছে এখন। এবার আমি যেটা করব, আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে তেলটা। তেলটা ব্রাশ করে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটি রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে আমি আরও একটু তেল এখানে দিয়ে তারপর ব্রাশ করে দেব। চারটি রুটি বেলেছি আমি, তিনটা রুটির ভাজে কিন্তু এরকম করে দিয়ে দিচ্ছি দেখুন। তো এই যে আরও একটা রুটি আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও একটু তেল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ব্যাস এবার উপর থেকে আমি শেষের রুটিটা দিয়ে দিচ্ছি। এবার একটু হাত দিয়ে এভাবে করে আলতো করে চেপে চেপে দিতে হবে দেখুন। এবার একটু চেপে দিয়ে তারপর আমি আবার একটু বেলে নেব। এবার একটু বড় করে কিন্তু বেলতে হবে এই রুটিটা। আর একটু খেয়াল রাখবেন যেন এলোমেলো হয়ে না যায়, সবগুলো যেন একই জায়গায় থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিয়েছি, আর কেমন হয়েছে আমি একটু দেখাচ্ছি। যে পুরোটা হয়েছে যে এরকম নর্মাল রুটির মতো এখন হয়েছে। তো এবার আমি যেটা করব, একটা কাটার দিয়ে এটাকে কেটে নেব। আপনি চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি এটাকে। প্রথমে পিৎজা কাট দিচ্ছি, মানে আট ভাগ করছি প্রথমে। এবার প্রত্যেকটা ভাগ কিন্তু দুই ভাগ করে হবে দেখুন। এটা বলার আসলে বলে আমি কতটুকু বোঝাতে পারবো আমি জানি না, দেখেই কিন্তু বুঝে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি এখন এটাকে কেটে নিয়েছি। এই যে এরকম হয়েছে এক একটা ভাগ। তো আমি নাস্তাটা কীভাবে ফোল্ড করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখাচ্ছি আমি একদম কাছ থেকে দেখুন। ঠিক এইভাবে করে ধরে আমি এরকম করে একটু ফোল্ড করে দিচ্ছি। কাজটা কিন্তু মোটেও কঠিন না, আর আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, আর খেতে তো অসাধারণ। তো দেখুন এই যে শেষের যে সরু মাথাটা, সেখানে সামান্য একটু পানি লাগিয়ে এভাবে আটকে দিলেই কিন্তু এটা আটকে যাবে, এটা আর খুলে আসবে না ইনশাআল্লাহ। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আরও একটা নাস্তা আমি এখন বানিয়ে তারপর দেখাচ্ছি। বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে এভাবে করে দেখিয়ে দিচ্ছি। ঝটপট নাস্তা হিসাবে কিন্তু এর কোনো তুলনাই হয় না। দেখুন যে কত অল্প উপকরণে কত ঝটপট করে নাস্তাটা হয়ে যায়, আর দেখতেও আকর্ষণীয় লাগে, সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখুন একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা। তো দেখুন যে কতটা ভালো লাগছে দেখতে। এবার এই নাস্তাগুলোকে আমি এখন ভাজার জন্য চলে যাব। চুলায় আগে থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এক এক করে এখানে এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, নিয়ে তারপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে যেটা হবে, যে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে, তবে ভেতর থেকে কিন্তু এটা ভালো মতো ক্রিস্পি হবে না। আর সেক্ষেত্রে বেশি দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারবেন না। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বারবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর ততক্ষণে কিন্তু বেশ মুচমুচেও হয়ে যাবে। তো দেখুন প্রথমবারের মতো আমি একটু উল্টে দিচ্ছি। এই একবারই আমি একটু একটা একটা করে উল্টে দিচ্ছি, এরপরে আর একটা একটা করে উল্টানো লাগবে না। সবগুলো একসাথে নাড়াচাড়া করলেই কিন্তু এই পিঠ ও পিঠ চারপাশেই ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর দেখুন যে কত সুন্দর হয়েছে এখন কালারটা, আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। আমি যে নাড়াচাড়া করছি একটার সাথে আরেকটা কিন্তু লেগে ঝুনঝুন করে শব্দ হচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে এটা। তা আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেলটাকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি সবগুলো নাস্তা। তো
এই তো ভেজে নিয়েছি সবগুলো নাস্তা, দেখতেই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ। আপনি এবার চাইলে কিন্তু এটা এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে এটাকে রেখে দিন, এক মাস পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে ইনশাল্লাহ। তো একটা একটু ভেঙে তারপর দেখা যাচ্ছে যে কেমন হলো। এতটাই মুচমুচে আর এতটাই মজাদার যে সবাই খেতে পছন্দ করবে, আর বেশ কয়েকটা লেয়ারও কিন্তু পড়েছে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার, মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো, এটা বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করেছি ময়দা। আর এই নাস্তাটা চাইলে একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন। টি টাইম স্ন্যাক্স হিসেবেও ভীষণ মজার এই নাস্তাটি, ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন ভীষণ মজার এই নাস্তাটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। চাইলে কিন্তু আটা দিয়ে ওই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। এই চিনিটার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদের ব্যালেন্সটা খুব বেশি ভালো হবে। 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণে চাট মশলা দিয়েছি একটু চটপটা হওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার একসাথে ভালো মতো সব কিছু মিশিয়ে নেবো, আর হাত দিয়ে একটু ঘষে ঘষে এভাবে করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর তেলটা ময়দার সাথে যত ভালোভাবে মিশে যাবে নাস্তাটাও কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে। তো দেখুন মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন যেরকম মুঠকুলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝরঝরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে যে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু আরও বেশি মজার হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আলতো করে এইভাবে করে আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি বা একটু মিশিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটাকে। ধনিয়া পাতাটা কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, আমি একটু বেশি দিয়েছি কারণ ফ্লেভারটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ট্যাপের পানি নিয়েছি, মানে নর্মাল ট্যাপের পানিটাই নিয়েছি এখানে আমি। নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির বানিয়ে নেবো এখানে। আর পানিটা কিন্তু একবার বেশি করে দেওয়া যাবে না, যেহেতু আমি এই খামিরটা বানানোর জন্য কিছুটা পরিমাণে তেল ব্যবহার করেছি, তাই এখানে পানির পরিমাণটা একটু হলেও কিন্তু কম লাগবে। তো সেই জন্য একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো এখানে বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব সফট হবে মাশাল্লাহ, সুন্দর একটা ডো কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। আর দেখুন যে কতটা পরিমাণে সফট হয়েছে এটা, এটা যেন এমনই সফট থাকে সেজন্য সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল নিয়ে আমি উপর থেকে এভাবে করে একটু মাখিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর সফট থাকবে, আর যখন আমি নাস্তার জন্য রুটিটা বেলবো সেটা কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাবে। তো দেখুন মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর আমাদের এই খামিরটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। এবার এটাকে একটু ময়াম দিয়ে দিতে হবে। তো ময়ামটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে এবং নাস্তাটা অনেক বেশি ভালো হবে। তো সুন্দর একটু ময়াম দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু এরকম রোলের মতো করে নিচ্ছি কয়েকটি ভাগে ভাগ করার জন্য। আপনি আপনার সুবিধা মতো যেই কয়টা ভাগ ইচ্ছা করে নিতে পারেন, আমি এখানে 4 ভাগে ভাগ করে নিচ্ছি বেলার সুবিধার্থে। 4টি ভাগ যেন সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। 4 ভাগে ভাগ করে নিয়েছি, এবার এই যে আমি টুকরোগুলো করে নিলাম এগুলোকে একটু লেচির শেপ দিয়ে দিতে হবে। লিচিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে 3টি লেচি আমি তুলে রাখছি বোলের মধ্যে, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে। আর একটা লিচি এখানে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নেবো। আর রুটিটা হবে নর্মাল, যে আমরা রুটি বেলি সবসময় সেরকম হলেই কিন্তু চলবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটার প্রয়োজন নেই। আমরা যেমন সবসময় বেলি সেরকম হলেই কিন্তু হবে। তো একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, তাতে করে কিন্তু 4টি রুটি বেলবো। তো বুঝতে পারছেন যে কেমন হবে। তো যে এরকম একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি, এবার আমি এটার পুরুত্ব দেখিয়ে দিচ্ছি যে এরকম, দেখুন এরকম হলে কিন্তু চলবে। এবার একটা কাটার নিচ্ছি আমি, কুকি কাটার। তো এটা দিয়ে আমি ছোট করে কেটে নেবো এখন এই রুটিটাকে। আর যদি এরকম কাটার না থাকে বাসায়, সেক্ষেত্রে পানি খাওয়ার যে স্টিলের গ্লাস থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন, বা যে কোনো বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন নিজের সুবিধা মতো, বড় বা ছোট করে। তো আমি এটা দিয়ে কেটে নিচ্ছি এখানে।
বাড়তে যে অংশটা সেটা আমি রেখে দিচ্ছি, এটা দিয়ে আবার রুটি বেলে তারপর আমি নাস্তাটা বানিয়ে নেব। তো একইভাবে আমি অনেকগুলো নাস্তা এখানে কেটে নিয়েছি বা অনেকগুলো রুটি, ছোট রুটি আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি নাস্তাটা যেভাবে বানাবো সেই শেপটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা ছোট রুটি নিয়ে একটা ছুরি দিয়ে আমি এরকম করে মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি। আমি এপার ওপার করেই কেটে নিচ্ছি, তবে দুই পাশে কিন্তু জোড়া লাগানোই থাকবে। আমি দেখাচ্ছি যে কেমন হবে, হাত নিয়ে না দেখালে বুঝতে পারবেন না আসলে। তো এরকম করে আমি একটু কাট লাগিয়ে দিলাম। এই যে এমন হতে হবে, দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি। এবার একটু পানি আমি এই ছোট রুটিটার চারপাশে এরকম করে লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর পর আমি দেখাচ্ছি ভাঁজটা কেমন হবে। আমি লম্বালম্বি করে কিন্তু ভাঁজটা দিচ্ছি না, যেভাবে কেটেছি সেদিক থেকে আড়াআড়িভাবে আমি ভাঁজটা দিয়েছি বলে বোঝাতে পারছি কি না আমি জানি না, তবে একটু দেখে বুঝে নিতে হবে। আমি যে এরকম করে ভাঁজটা দিয়ে একটু আঙুল দিয়ে চেপে আটকে দিলাম। যেহেতু একটু পানি আমি এখানে লাগিয়ে দিয়েছি তাই সহজে কিন্তু এটা আটকে যাবে, এটা আর ছুটবে না ইনশাআল্লাহ। তো দেখুন আরও একটা নাস্তা আমি একটু দিয়ে দেখাচ্ছি, এরকম করে মানে ভাঁজ দিয়ে তারপর দেখাচ্ছি। খুবই সহজ এই কাজটি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, নাস্তাটা আকর্ষণীয় লাগবে। তো এভাবে করে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা, মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে। তো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি আগে থেকে কিন্তু চুলায় তেল গরম হতে দিয়েছিলাম, এবার আমি ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহি রহমানি রাহিম। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি সেটাকে একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম আমি করিনি, মাঝারি আছে, মাঝারি গরম করে নিয়েছি। এরপর আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি এখানে। তো এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, এখন 3 থেকে 4 মিনিট সময় লাগবে চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে, তারপরে কিন্তু আমি এগুলোকে এখন ভেজে নেব। আর খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজবো না, এই জন্যই দেখা যাবে যে উপর থেকে কালার চলে আসবে, তবে ভেতর থেকে কিন্তু সেভাবে মুচমুচে হবে না। রুটিটা যদিও ছোট, একদম ছোট করে কেটে তারপর আমি ভাঁজটা দিয়েছি, তবে যেহেতু ভাঁজটা ডাবল ভাঁজ তাই ভেতর থেকে যেন ভালো মতো ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এতে করে কিন্তু অনেকদিন পর্যন্তটাকে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, নষ্ট হবে না। তো দেখুন কথা বলতে বলতে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি, আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। একইভাবে এখন সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে দেখুন যে কতটা আকর্ষণীয় আর সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু একটু মুখরোচক, আর এজন্য কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আপনিও কিন্তু বানিয়ে এয়ারটাইট কন্টেইনারে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো একটা নাস্তা ভেঙে তারপর দেখালাম, মাশাআল্লাহ দেখুন যে কতটা মুচমুচে হয়েছে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার, মুচমুচে এবং মুখরোচক একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, এবং অল্প কিছু সহজলভ্য জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা আর আলু। এমন একটি নাস্তা যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং ঝটপট করেই বানিয়ে নেওয়া যায়, আর সবাই খেতে পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে, কারণ এটা এতটাই মুচমুচে এবং মুখরোচক। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক, আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, আর আপনি চাইলে কিন্তু আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের থেকেও একটু কম হবে এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আর এবার হাত দিয়ে বেশ ভালো মতো এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, আর এই তেলটা এই ময়দার সাথে যত ভালো করে মিশে যাবে নাস্তাটাও কিন্তু ততটাই মুচমুচে এবং খাস্তা হবে। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে ডোলে ডোলে তারপর একটু মিশিয়ে নিতে হবে এটাকে। একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে ঝুরঝুরা হয়ে পড়েও যাবে, তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া বা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নেব, আর অল্প অল্প করে দিতে হবে পানিটা, কারণ একবার পানি দিলে দেখা যাবে যে বেশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে বারবার করে একটু একটু করে পানি দিয়ে আমি একটা খামির বানিয়ে নিচ্ছি, আর এই খামিরটা কিন্তু খুব বেশি সফট করে এখন আমি মাখিয়ে নিচ্ছি না, বা খুব বেশি শক্ত করেও আমি মাখিয়ে নিচ্ছি না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। মানে রুটি পরোটার জন্য যেমনটা করি আমি সেরকম হলেই কিন্তু চলবে। তো দেখুন এরকম একটা খামির আমি বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর এদিকে আমি ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা বানিয়ে নেব এখন। এখানে নিয়েছি আমি একটা আলু, মানে বড় সাইজের একটা আলু আগে থেকে নিয়ে সেটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ,
আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, তো এই তিনটা আধা চা চামচ করে দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু যে পুরের যে বাইন্ডিংটা সেটা খুব সুন্দর হবে, আর যখন আমি নাস্তার ভেতরে পুর হিসেবে ব্যবহার করবো এবং তেলের মধ্যে যখন ভাজতে যাব তখন কিন্তু এই পুরগুলো বের হয়ে আসবে না, কারণ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ওই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছে এটা কিন্তু এই পুরটাকে একবারে লক করে দেবে এবং খুব বেশি মুচমুচে হবে। তো সেই জন্য একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিতে হবে। তো হাত দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছে আমি উপকরণগুলো। তো আমাদের পুরটা কিন্তু মোটামুটি এখানে রেডি হয়ে গেছে, আর এই যে এরকম হয়েছে, তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমরা যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। তো দেখুন কতটা সফট হয়ে গেছে। তো এটাকে কিন্তু আরও একটু ময়াম দিতে হবে, যত ভালো করে ময়ামটা দিয়ে দিব এখন নাস্তাটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। তো একটু ময়াম দিয়ে দিলে সুন্দর হবে, আর এই যে ময়দাটা এটাও কিন্তু খুব সুন্দর একটু সফট হয়ে যাবে এখন। তো এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেল বা একটু ময়াম দিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ 2টা রুটি বেলে নিতে হবে। তো 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছিলাম, তো 2টা ভাগ করে নিলাম। এই রুটিগুলো কিন্তু সাইজে একটু বড় বড় হবে। তো দেখুন আমি একটু সুন্দর করে একটু লেচির মতো করে নিচ্ছি এটাকে। লেচির মতো করে তারপর রাখবো, আর যেটা প্রথমে আমি বেলবো সেটা রেখে বাকিটা কিন্তু একটু ঢেকে তারপর রেখে দিতে হবে, যেন আবার ড্রাই হয়ে না যেতে পারে। একটা লেচি আমি নিচে রেখে দিচ্ছি, আর একটা লেচি একটু ঢেকে তারপর রেখে দেবো। তবে 2টা রুটি কিন্তু পরপর আমার বেলে নিতে হবে। তো রেখে দিচ্ছি একটা পাশে, আর এদিকে বোর্ডের উপরে আমি নিয়ে নিলাম একটা লেচি এবং কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর একটু রুটি বেলে নিতে হবে এখানে। তো রুটিটা আগেই বলেছি যে সাইজে একটু বড় হবে, আর যতটুকু করে বেলবো পরে কিন্তু তার থেকে আরও একটু বড় হয়ে যাবে যখন আমি পুরটা দেবো তখন, সেটা কিভাবে আমি দেখিয়ে দেবো একটু পরে। তো দেখুন রুটিটা আমি বেলে নিচ্ছি এখানে, যেহেতু 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম এবং সেটা দিয়ে 2টা রুটি বেলছে, তাই বেশ ভালো সাইজেরই কিন্তু 2টা রুটি এখানে হবে। তো পাতলা হয়েছে ঠিক এরকম, আর রুটিটা কিন্তু মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে, একটু পরে আরও বড় হয়ে যাবে। তো এখানে পুরটা নিয়েছি আমি, তো সম্পূর্ণ পুরটাই কিন্তু এখানে দিয়ে দেবো আস্তে আস্তে। তো প্রথমে আমি নিলাম বেশি অর্ধেক নিয়ে এভাবে করে চেপে চেপে দিয়ে দিচ্ছি, আর যে রুটিটা বড় হবে বলেছিলাম সেটা কিন্তু যে এখনই হয়ে যাবে, যে চেপে চেপে আমি চারপাশ থেকে এভাবে করে দিচ্ছি, চারপাশ থেকেই কিন্তু রুটিটা বড় হচ্ছে। একটু খেয়াল করে দেখুন, এটা বড় হতে হতে এতটাই বড় হয়ে গেছিলো যে আমি এই বোর্ডটার উপরে কিন্তু আর রাখতে পারিনি, শেষে কাটার সময় কিন্তু আমার নিচে নামিয়ে তারপর কাটতে হয়েছে, কারণ এখানে জায়গা হয়নি। দেখুন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, দেখুন অনেকটা বড়ই কিন্তু হয়ে গেছে রুটিটা। তো আমি সম্পূর্ণ পুরটাই কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যেই বলেছিলাম যে আরেকটা রুটি বেলে নেব, যেই লেচিটা রেখেছিলাম ওটা দিয়ে কিন্তু রুটি বেলেই রেখেছিলাম, তো সেই রুটিটা আমি উপর থেকে এভাবে করে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে একটু আটকে দিচ্ছি, যেন এটা খুলে না আসে, আর খুলে আসবেও না। এভাবে করে আলতো করে একটু চেপে চেপে দিলেই হবে, বেশি জোরে আবার চাপ দেওয়া যাবে না, তাতে করে কিন্তু আবার ছিঁড়ে বা ফেটেও যেতে পারে। তো দেখুন রুটিটা যেহেতু অনেক বড় হয়ে গেছে এখানে কিন্তু আমার কাটতে একটু সমস্যাই হতো, তাই আমি নিচে নামিয়ে নিয়ে তারপর একটা ছুরি নিয়েছি, নিয়ে চারপাশ থেকে এইভাবে করে একটু কেটে একটু সাইজ করে দিচ্ছি আর কি। এটা কেটে নিলেও হবে না নিলেও হবে, কারণ একটু পরে যখন আমি কাটবো নাস্তাগুলো তখন এমনিতে এটা শেপ চলে আসবে, তো তারপর একটু কেটে নিলাম কাটার সুবিধার্থে আর কি। তো এবার এরকম লম্বা লম্বা করে আমি এই সাইজে এটাকে কেটে যাচ্ছি। নাস্তাটা কত বড় বানাতে চান সেই হিসেবে কেটে নিলে কিন্তু চলবে। তো আমি যে এরকম করে কেটে নিচ্ছি, তো একইভাবে আমি আড়াআড়িও এখন কেটে নেব। তো ছোট ছোট কিন্তু চারকোনা বা একটু স্কোয়ার শেপে ছোট ছোট করে নাস্তাগুলো প্রথমে তৈরি হবে, যেগুলো দিয়ে পরে আমি ডিজাইনটা করব। তো যে এরকম করে আমি আড়াআড়ি করে আবার কেটে যাচ্ছি। কেটে দেওয়া কিন্তু হয়ে গেছে, এবার নাস্তাগুলো আমি একটু সুন্দর করে ডিজাইন করে দেবো, তো দেখাচ্ছি কেমন করে। তো যে এরকম হয়েছে এক একটা, আর ভেতরে কিন্তু পুরটা খুব সুন্দর করে কিন্তু বসে গেছে, আর ভাজার সময় কিন্তু একদমই বের হবে না। তো দেখুন একটু পানি নিয়ে আমি 2টা মাথা এভাবে করে আটকে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে করে, মানে আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে করে আটকে দিলাম। এটা আসলে বলে বোঝাতে পারবো কতটুকু জানি না, এটা দেখেই বুঝে নিতে হবে। তো অপর পাশটাও কিন্তু একইভাবে একটু পানি লাগিয়ে আমি এরকম করে একটু আটকে দিলাম। তো সুন্দর একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল, বেশ খানিকটা শিম ফুলের মতো বা শিম ফুলের মতো কিন্তু হয়ে গেছে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় মাশাল্লাহ, আর বেশ ছোটো, তো এই জন্য কিউটও লাগে। তো দেখুন একইভাবে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে নেব, তো বোঝার সুবিধাতে আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে এটাকে বানিয়ে নিতে হবে। আর পুরটা কিন্তু দেখুন দেখাই যাচ্ছে, এই বাইরে থেকেই দেখা যাচ্ছে, তবে একটু পুরো কিন্তু এখান থেকে বের হয়ে আসবে না, কারণ আমি এখানে কর্নফ্লাওয়ারও দিয়েছি, তো সেজন্য কিন্তু লক হয়ে যাবে গরম তেলে দেওয়ার সাথে সাথেই। তো একইভাবে এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব, আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর কিউট হয়েছে দেখতে।
সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি, তো এখানে সবগুলো না আরো বেশ কয়েকটা আছে আলাদা করে রেখেছি যেগুলো, তো এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। চলে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, যে কয়টা এখানে দেওয়া যায়, কারণ অনেকগুলো নাস্তা দেওয়া যাবে আর এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি ফুলবে না যেহেতু, তাই এখানে একসাথে অনেকগুলো নাস্তা দিয়ে দেওয়া যাবে ভাজার জন্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া যায়, আর তেলটা কিন্তু মিডিয়াম আছে গরম করে, তারপর আমি সেখানে নাস্তাগুলো দিচ্ছি। আর মিডিয়াম আছে রেখে কিন্তু নাস্তাটা ভাজতে হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, বারবার নাড়াচাড়া করে। আর ভাজার জন্য সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতো, তাতে করে খুব বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর একবারে চুলা বাড়িয়ে দিয়ে যদি আপনি তাড়াতাড়ি করে ভেজে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যাবে যে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে, তবে ভেতর থেকে সেই ক্রিস্পিনেসটা কিন্তু আসবে না। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু নাস্তাগুলো একেবারে ছোট ছোট, তাই একটা একটা করে কিন্তু উল্টে নেওয়ার কোনো অপশন নেই এখানে, তাই এরকম একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে বারবার করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, যেন সব দিক থেকে সমানভাবে এটা ভাজা হয়। তো দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে, আর একটা নাস্তা থেকেও কিন্তু পুর বের হয়ে আসেনি, বা যে ভাজটা আমি দিয়েছি ওটাও কিন্তু একটা নাস্তা থেকেও খুলে আসেনি। তো এটা হচ্ছে সুবিধা, এটা কিন্তু খুব সুন্দর একটা নাস্তা হয়। আর দেখুন ধীরে ধীরে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এবং মুচমুচেও হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে তুলে নেব এবং বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। তো এই তো খুব সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার মুচমুচে এবং মুখরোচকে বিকেলের নাস্তাটি। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দেওয়ার জন্য কিন্তু এরকম একটা নাস্তাই যথেষ্ট, এমনই একটা নাস্তা যে সবাই খেতে পছন্দ করবে, আর এটা ভীষণ মুচমুচে। যতক্ষণ না পর্যন্ত আপনি বানিয়ে খাচ্ছেন বুঝতেই পারবেন না যে ঠিক কতটা মজার আর মুচমুচে হয় এই নাস্তাটি। একবার কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। আর আমি এটা সার্ভ করেছিলাম মেয়োনিজের সাথে, আপনি যে কোনো সসের সাথেই কিন্তু এটা চাইলে সার্ভ করে দিতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।